হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দুদক কনস্টেবলের 2022 সালের পরীক্ষা হলো, তো আমি তোমাদের জন্য আজকে প্রশ্নটা কালেক্ট করে উত্তরগুলো তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? যারা হচ্ছে এখনও মিলাতে পারো নাই, তাদের আগে প্রশ্নের উত্তর সহ মিলিয়ে নাও এবং বুঝে নাও যে কার কয়টা হয়েছে, ঠিক আছে? তো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাট্রিক্স, আমি কাউসার আহমেদ কোয়াশা, আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা ছিল হচ্ছে দুদকের সদস্য কতজন বা কমিশনের সদস্য কতজন, ঠিক না? তো এটা এটা উত্তরটা হবে হচ্ছে তিনজন। দুদকের যে কমিশনটা হয় সেটার সদস্য হচ্ছে তিনজন। তো দুই নম্বর একটা প্রশ্ন ছিল যে আইনের চোখে সবাই সমান, দেখো আইনের চোখে সকলে সমান, এইরকম একটা প্রশ্ন ছিল। যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু প্রশ্নটা জানো। এটা কত নং ধারা? এটা হচ্ছে আমাদের 27 নং ধারা, সংবিধানের 27 নং ধারা। তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু উপাধিটা কত তারিখে পাইছে? বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হয়, আমরা সবাই জানি, এটা হচ্ছে 23 ফেব্রুয়ারি 1969। তো অপশনটা এরকম ছিল হয়তো তোমাদের, 23-2-1969, এইটা হবে সঠিক উত্তর। চার নম্বর একটা প্রশ্ন এরকম ছিল যে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি, সেই চুক্তি কোন চুক্তি প্রত্যাহার করা হয়েছে, এরকম একটা ছিল না প্রশ্ন। সেটা সঠিক উত্তর হবে হচ্ছে কুশিয়ারা নদী নিয়ে যেহেতু চুক্তিটা সেটা, ঠিক আছে? কুশিয়ারা নামে একটা অপশন ছিল তোমাদের। এরপর হচ্ছে জাতিসংঘের যে এখন অধিবেশন চলতেছে সেটা কততম অধিবেশন চলতেছে? সঠিক উত্তর হবে 77তম অধিবেশন চলতেছে। এটাতে বঙ্গবন্ধু শেখ হাসিনা, সরি, শেখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি যোগ দিয়েছে। তারপরে হচ্ছে ছয় নম্বর প্রশ্নটা ছিল বাংলার মিল্টন বলা হয় কাকে? বাংলার মিল্টন বলা হয় হচ্ছে হেমচন্দ্র মুখোপাধ্যায়কে। সাথে ছিল কোনটা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, এরকম একটা প্রশ্ন ছিল না, মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে আমরা সঠিক উত্তরটা জানি, সেটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা একটা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। পাওয়া যায় একটা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। আটের প্রশ্ন হলো কাকনিদ্রা শব্দের অর্থ কী? কাকনিদ্রা অর্থ হচ্ছে অগভীর সতর্ক ঘুম বা নিদ্রা, ঠিক আছে, নিদ্রা বা ঘুম। তারপরে নয় নম্বরের প্রশ্ন হলো অপমান শব্দটায় অপ কোন অর্থে ব্যবহার হয়েছে? অপ মানের বিপরীতে, অর্থাৎ বিপরীত অর্থে ব্যবহার হয়েছে, বিপরীত। দশ নম্বরের প্রশ্ন হলো কো অপটেড এটার পরিভাষা কী? সেটা পরিভাষা হলো সংযোজক। এগারো নম্বরে হলো লেক্সিকোগ্রাফি, এটা কিসের সাথে সংশ্লিষ্ট? এটা হচ্ছে বারো নম্বরটা হচ্ছে আলপিন কোন ভাষার শব্দ? আলপিন আমরা সবাই জানি পর্তুগিজ ভাষার শব্দ। এরপর একটা প্রশ্ন ছিল অর্ধমাত্রার স্বরবর্ণ কোন কয়টা? বাংলায় স্বরবর্ণ কিন্তু অর্ধমাত্রা একটাই আছে, সেটা হলো রিকার, যেটা এটা আমি তোমাদের জানার জন্য এখানে দিলাম, রিকার যেটা সেটা এই যে একমাত্র অর্ধবর্ণ, দেখছো অর্ধমাত্রা। চৌদ্দ নম্বর উচাটন শব্দের সমার্থক শব্দ কী? উচাটন শব্দের সমার্থক শব্দ হলো উৎকণ্ঠা। পনেরো নম্বর থেকে তোমাদের গণিত দিয়েছে যে এ প্লাস বি সমান তিন, আবার এ বি সমান এক হলে এ মাইনাস বি সমান কত? এটা সঠিক উত্তর হবে √5, ঠিক আছে? যদি তোমরা জানতে চাও কীভাবে এটা হলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী একটা ভিডিওতে এটার সমাধান দেখিয়ে দেবো। তারপর হলো ষোলো
সফলতা ছিল 12% মুনাফায়, 12% মুনাফায় কত বছরে? 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে। এটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে 4 বছর। ঠিক আছে, এরপর 17 নাম্বার, 17 ছিল 1 থেকে 100 এর সমষ্টি। সমষ্টি কত? সমষ্টি হলো 5050। 18 নাম্বার হলো, 18 নম্বর প্রশ্নটা ছিল গুণফল 3380 দশাগু 16, তাহলে লসাগু কত? লসাগু হবে, এটা থেকে এটা ভাগ করলেই পেয়ে যাবো অ্যান্সারটা, লসাগু হবে 260। 19 নম্বরে দেখো, তোমাদের একটা ত্রিভুজের কথা বলছিল, যে ত্রিভুজে এ কোণ হচ্ছে 45 ডিগ্রি বলছিল, বি কোণও 45 ডিগ্রি বলছিল, তাহলে তিন তৃতীয় কোণও 45 ডিগ্রি হবে। আর যে ত্রিভুজে তিনটা কোণই সমান সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। 20 নম্বর প্রশ্নটায় দেখো, তোমাদের ছিল ইংলিশ, এটা একটা এরকম একটা ছিল, হি ডিভাইডেড দ্য মানি, তো এখানে অপশান ছিল টু, দি ছিল আগে, দি টু ব্রাদার্স বা চিলড্রেন এই টাইপের কিছু একটা ছিল। তো এখানে হবে বিটুইন, এখানে হবে বিটুইন, আমরা জানি যে দুইয়ের মাঝে কোনো কিছু হলে সেটা বোঝায় বিটুইন। 21 নম্বরে হলো, কোন ওয়ার্ডটা নাউন প্লাস ভার্ব দুইটাই, একই সাথে নাউন প্লাস ভার্ব অপশনের কোন ওয়ার্ডটা? তো অপশনে ওয়াটার নামে একটা ওয়ার্ড ছিল, সেটা হবে তোমাদের সঠিক উত্তর। 22 হলো সিঙ্গুলার কোনটা, তো অনেকে হয়তো সিঙ্গুলার দিয়েছো মাইসকে, কিন্তু সিঙ্গুলারের সঠিক উত্তর হবে চাইল্ড, কারণ চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হলো চিলড্রেন। 23 নম্বর হলো সুপারলেটিভ ডিগ্রি কোনটা, বিউটিফুলের সুপারলেটিভ ডিগ্রিটা ওইখানে জানতে চেয়েছে, সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। 24 হলো মিল্ক ইজ প্রেফার্ড ভ্যাস টি, এখানে মিল্ক ইজ প্রেফার্ড টু টি হবে, ওকে। তারপর 25 হলো ভার্ব অফ ফলস, মানে ফলসের এটার ভার্ব কি, এটার ভার্ব হলো ফলসিফাই, ফলসিফাই। 26 হলো হ্যান্ডরাইটিং কি যেন একটা লেখা ছিল, যে ইওর হ্যান্ডরাইটিং ইজ এলিজিবল, অপশনটা উত্তরটা হবে এলিজিবল, যারা এলিজিবলটা দিয়েছ তাদের উত্তর সঠিক হয়েছে। 27 হলো জোবিয়াল নামক একটা ওয়ার্ড দিয়েছিল, এই ওয়ার্ডের অ্যান্টোনিম কি এটা জানতে চেয়েছিল, অ্যান্টোনিম, এই অ্যান্টোনিম হবে অ্যাংগ্রি। 28 ফ্রেঞ্চ রেফার্স টু, এরকম একটা অপশন ছিল ফ্রেঞ্চ রেফার্স টু, তো ফ্রেঞ্চ দ্বারা বোঝায় যখন শুধু ফ্রেঞ্চ থাকবে তখন এটা ল্যাঙ্গুয়েজ বোঝাবে, আর যদি দি ফ্রেঞ্চ থাকতো তাহলে এটা পিপল বোঝাতো বা ফ্রেঞ্চ জাতিকে বোঝাতো, যেহেতু শুধু ফ্রেঞ্চ আছে তাহলে হবে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তারপর হচ্ছে রিলেশনশিপ বিটুইন, এখানে নিচে চারটা রিলেশনশিপ দেওয়া হয়েছে, যে এগুলোর মধ্যে কোন রিলেশনশিপটা কারেক্ট সেটা জানতে চেয়েছিলো, তো চিকেনের সাথে একমাত্র ইগের যে রিলেশনশিপটা সেটা আমরা সঠিকভাবে ধরছিলাম, কারণ অন্যান্য যেগুলো ছিল সেগুলো কিন্তু কোনোটা মিল পাওয়া যায় না। 30 নম্বর ছিল ভবদহ কোন জেলায় অবস্থিত, ভবদহ অবশ্যই যশোর জেলায় অবস্থিত, কারণ তোমরা সবাই কিন্তু ভবদহ বিলের নাম শুনছ, এটা যশোরে অবস্থিত। 31 নম্বর হলো স্থানীয় সরকারের সদস্য বা স্থানীয় সরকার নয় কোনটা, উপজেলা পরিষদ এগুলো হচ্ছে সব স্থানীয় সরকার, শুধুমাত্র সিটি কর্পোরেশন যেটা ছিল সেটা হলো তোমার স্থানীয় সরকার নয়, কর্পোরেশন। 32 নম্বরে হলো দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা হচ্ছে প্রথম পরিকল্পনার পরের অংশ, অর্থাৎ 2021 থেকে 2041 সাল পর্যন্ত। 33 ছিল মহাপ্রাণ ধ্বনি, কোন দুইটা মহাপ্রাণ ধ্বনি,
বাংলা বর্ণে কোন দুইটা মহাপ্রাণ ধ্বনি। তো এটা সবসময় প্রত্যেকটা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটা হলো মহাপ্রাণ ধ্বনি হয়। চৌত্রিশে হলো ১৬ কোটির ১ পার্সেন্ট ১৬ লাখ। আর ৩৫ নম্বরে ছিল হুলিয়া শব্দের, সরি, হুলিয়া কবিতাটি কার লেখা, এটা ছিল প্রশ্ন। হুলিয়া কবিতাটা হচ্ছে নির্মলেন্দু গুণের লেখা, নির্মলেন্দু গুণ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? এই যে সঠিক উত্তরগুলো দিয়ে দিলাম, এগুলোর মধ্যে থেকে কার কয়টা হয়েছে সেটা একটু জানাবা আমাকে কমেন্টে। আর কোনো যদি আরও কোনোটা নিয়ে ডিসক্রাইব আলোচনা করতে হয় সেটা আমাকে জানাবা, ঠিক আছে? আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথট্রিক্স অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যে কোনো সমস্যায় আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়ার সাথে নক করতে পারবা। আরেকটা কথা, সেটা হলো যে আমি কিন্তু এই দুদকের পরীক্ষার আগে বারবার করে বিভিন্ন সাজেশন দিয়েছি, তো তোমরা দেখছো যে সেখান থেকে অনেকগুলো কমন পড়ছে। তো এইরকম যদি আরও অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, একদম বেসিক থেকে নিজেকে ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমার এই ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়ার সাথে নক করবা। আমার হচ্ছে প্রতি মান্থলি আমাদের কোর্স হয়, ঠিক আছে? এই মান্থলি কোর্সে ভর্তি হয়ে যাও, বেসিক বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান, ঠিক আছে? আর বাংলা, গণিত, ইংলিশ, বিজ্ঞান, জিকে, এই সকল বিষয়ে বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে যে কোনো সরকারি চাকরির জন্য তোমাদের সুবিধা হবে। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই।